তো ওই শ্রমিক নেতার মৃত্যু নিয়ে আমেরিকার মন্ত্রী ফন্ত্রী সবাই বাংলাদেশে এসে হাজির, অথচ এখানে যে শ্রমিকরা 34.5% প্রায় কত অনেক কোটি টাকা, তো প্রায় 400-500 কোটি টাকার মতো এখানে ম্যাটার, সেটা শ্রমিকরা ছেড়ে দিবে বা তাদের অধিকার নিয়ে আমরা কোনো কথা বলবো না? এটা আমাদের একটা বিচারাধীন বিভাগে বা আমাদের আমাদের জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করা না, যে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রতিকার চাইছেন আমি সেই প্রতিকার নিতে দিব না, বিকজ হি ইজ এ নোবেল লরিয়েট। আমরা তো ভাই একটা মগের মূল্যকে বাস করি না। আমি একটা জিনিস শুধু বুঝি না, সেটা হচ্ছে যে যদি কোনো একটা প্রতিষ্ঠান, ধরো সাকিব আল হাসানের আপনার SAH-75 নামে তার একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে, সেখানকার কোনো একটা শেফ যদি তার বিরুদ্ধে মামলা করে, তাহলে কি সরকারকে দোষারোপ করা হবে যে সরকার কেন এই মামলা করতে দিল? আরে এটা কি ধরনের কথা! সংক্ষুব্ধ হয়েছে তার শেফ কিংবা তার একজন কর্মী, মামলা করেছে সে, হোয়াট টু ডু উইথ সরকার? আর সরকার যদি এখানে বিচারে হস্তক্ষেপ করে, তাহলে তো বিচার বিভাগ নিয়ে যে অভিযোগ আছে, তো সেই অভিযোগে তো প্রমাণিত হলো যে সরকার বিচারে হস্তক্ষেপ করছে। এখন সরকারের যদি অতীতে বিচার বিভাগে হস্তক্ষেপ করার কোনো উদাহরণ আপনারা টেনেও আনেন, ধরা যাক আপনি টেনে নিয়ে আসলেন যে ওইটা কি করেনি ওইটা কি করেনি, আমি যদি সেইটাও আপনাদের ধরি যে আপনারা এরকম টেনে এনেছেন, তাহলেও কি এইখানে সরকারের হস্তক্ষেপ করাটাকে লিগালাইজ হয়ে যায় বা করাটা কি উচিত হয়ে যায়? এই কথাটা আমি অন্তত পক্ষে মাহমুদ ভাইয়ের কাছ থেকে আশা করেছিলাম, হয়তো ওনার একটা এক্সপ্লেনেশন আছে, উনি সামনের সেগমেন্টে বলবেন, কিন্তু আমার কাছে বিস্ময়ের এই জায়গাটা। আপনারা এই মামলার ডিটেলসটা একটু সংক্ষেপে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকমের গ্রামীণ ফোন, তখন যে গ্রামীণ টেলিকম ছিল, তখন যেটা হয়েছে যে তাদের যে লভ্যাংশ, সেই লভ্যাংশের 5% শ্রমিকরা পাবে, এই 5% শ্রমিকদেরকে না দিয়ে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা হচ্ছে সংক্ষেপে ঘটনাটা। মামলার ডিটেলস শুনতে চাইলে আমি হয়তো বা ডিটেলসটা বলতে পারবো, যদি আপনার ওরকম সময় থাকে তাহলে আমি বলতে পারবো যে কি হয়েছে না হয়েছে কিভাবে হলো। এটা নিয়ে কিন্তু দেন দরবার হয়েছে। এই ধরনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বলি হলো আপনার এটাকে বলে আউটসাইড দ্য কোর্টে আপনার যে সেটেলমেন্ট যেটা করে আর কি, অল্টারনেটিভ ডিসপিউট রিজলিউশন, ঠিক আছে, এই আপনার অল্টারনেটিভ ADR, এই ADR পদ্ধতিতেও কিন্তু তারা গেছে নিজেদের ভিতরে আলাপ করে এইটা যদি সমাধান করা যায়, কিন্তু গ্রামীণ ফোন এটা ক্রমাগত ইগনোর করেছে তাদেরকে। এবং এই মামলাগুলো কিন্তু আজকের মামলা না, আপনারা যদি ভেবে থাকেন যে আজকের মামলা, এই 1997 এর যেই আপনার ইটা আছে, এই এই আইনটা আছে শ্রম আইনের, ওনারা কিন্তু অনেক আগের থেকে এটা বঞ্চিত করছে। মামলা কিন্তু ওনারা প্রথমে করেছিলেন, আমি ভুল না করে থাকলে, আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা অনেক আগে, এখন থেকে 10 বছর আগে, এটা অনেক লম্বা টাইমের মামলা। মামলা এখন আমরার জন্যই কি এই কথাগুলো বলা হচ্ছে কিনা যে উনি কিনছেন বা ভিক্ষা করছেন এগুলো? সেটা তো আমি আসছি, আসেন আবার, সেটা তো আমি আসছি। প্রথমে আমাদের এটা বুঝে নেওয়া উচিত যে তার বিরুদ্ধে যে মামলা এসছে এটা ডক্টর ইউনুসের একার বিরুদ্ধে না, শ্রম আইনে মামলা হয়েছে, মামলাতে আরো পার্টিজ আছে, ওনার সাথেও আরো আছেন। এখন আমি যদি ডক্টর, আমি যদি ধরেন গ্রামীণ ফোনের কর্মী হই, আমি যদি এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা মামলা করি, এখন আমাদের মতো টক শোতে যারা আসে, লোকজন যারা আসে, সবাই বলছেন যে না উনি অনেক নোবেল লরিয়েট, উনাকে ক্ষমা করে দেওয়া হোক, তো এই কথাটা বললে আমার কি মনে হবে যে আমি কি তাহলে এই দেশের নাগরিক না? এখন উনি একজন নোবেল লরিয়েট বলে আমার টাকা যে উনি মেরে দিলেন বা উনার কোম্পানি যে মেরে দিল, সেটার তাহলে উনি একজন নোবেল লরিয়েট বলে সবাই বলছে তাদের পক্ষে, তাহলে শ্রমিকদের পক্ষে কি কথা বলছে? কয়দিন আগে আমেরিকা আমেরিকা যে উজরা জিয়া আসলেন, তারা কার সাথে কথা বললেন? কল্পনা আক্তার, শ্রমিক অধিকার নেত্রীর সাথে কথা বললেন, কারণ একজন শ্রমিক নেতার মৃত্যু নিয়ে। তো ওই শ্রমিক নেতার মৃত্যু নিয়ে আমেরিকার মন্ত্রী ফন্ত্রী সবাই বাংলাদেশে এসে হাজির, অথচ এখানে যে শ্রমিকরা 34.5% প্রায় কত অনেক কোটি টাকা, তো প্রায় 400-500 কোটি টাকার মতো এখানে ম্যাটার, সেটা শ্রমিকরা ছেড়ে দিবে বা তাদের অধিকার নিয়ে আমরা কোনো কথা বলবো না, এটা একটা কথা। আচ্ছা, এখন হিলারি ক্লিন্টন স্পষ্টত বাংলাদেশের বিচার বিভাগে হস্তক্ষেপ করেছে। এর আগে আপনারা জানেন যে ওয়াশিংটন পোস্টে 40 জন বেশ রিনাউন্ড পার্সন, তারা ডক্টর ইউনুসের পক্ষে বিবৃতি দিয়েছিলেন যে তাকে যেন হয়রানি না করা হয়। এখন মামলা করা যদি হয়রানি হয়ে থাকে, এতগুলো টাকা মেরে দেওয়ার পরে যদি সেটা হয়রানি হয়ে থাকে, শেষ পর্যন্ত আপা ব্যাপারটা কি দাঁড়ালো? উনি কিন্তু আদালতের রায় মেনে নিলেন, প্রায় 13 কোটি টাকা তিনি জমা দিলেন। তার মানে কি উনি দোষী, দোষ স্বীকার করে উনি টাকা দিয়েছেন। তাহলে আপনি যদি ওই হয়রানিটা বন্ধে, মানে যেই কথাটা তারা বলছিল হয়রানি বন্ধ করা হোক, তাকে মামলাতে না দেওয়া হোক, তাহলে এই 13 কোটি টাকা থেকে সরকার বঞ্চিত হতো। এখন আপনি আমাকে বলেন যে মামলা চলেছে বলেই তো সরকার 13 কোটি টাকা পেলো এবং এটা ভ্যালিড, উনি কি সেই টাকা সরকারকে দিবেন যেটা উনি মনে করেন যে এটা ঠিক না, এটা আমার উপর অন্যায় হচ্ছে? উনি রায়টা মেনে নিয়েছেন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তিনি টাকাটা মেরেছেন, এটা প্রমাণিত হয়েছে।
যেই লোক 13 কোটি টাকা মারতে পারে, সুদ সুদ মারতে পারে সরকারের, সেই লোকটা শ্রমিকদেরও টাকা মেরেছে, এবং সেটা আদালতে প্রমাণ হোক, এটা সাবজুডিস ম্যাটার, আমি অত বেশি মন্তব্য করবো না, আদালতে মামলা চলছে। মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এটা শ্রমিকদের মামলা, শ্রমিকরা মামলা করেছে তারা এটা বুঝবে, তারাই মামলা চালাবে। সেখানে আপনার 160 জন 170 জন লোক বিবৃতি দিবে। আজকে যদি আমেরিকাতে একটা মামলা চলমান হয় আর আমাদের যদি এরকম মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে অমুককে ছেড়ে দেন, তমুককে ছেড়ে দেন, তাহলে ব্যাপারটা তো খুবই বাজে হয়ে যাবে যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি অন্য একটা দেশের আইনের মধ্যে হস্তক্ষেপ করছেন। ফলে হিলারি ক্লিন্টন আমাদের দেশের একটা চলমান মামলাতে তিনি বলছেন যে অন্য অনেককে তিনি আহ্বান করছেন, তাহলে আমাদের দেশের যে আইনের শাসনের কথা আজকে পশ্চিমারা বলছে, আপনার কি মনে হয়? আমি আপনাদের এখানে 3 জন ব্যক্তি আছেন এবং দর্শকরা আছেন, আমি সবার কাছে একটা প্রশ্ন ছেড়ে দিচ্ছি, তাহলে কি এটা আমাদের একটা বিচারাধীন বিভাগে বা আমাদের আমাদের জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করা না, যে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রতিকার চাইছেন আমি সেই প্রতিকার নিতে দিব না, বিকজ হি ইজ এ নোবেল লরিয়েট, আমরা তো ভাই একটা মগের মুল্লুকে বাস করি না, আমি তো মামলা করি নাই, আমি তো সরকার কোনো জিজ্ঞাসার বশবর্তী হয়ে মামলা দেই নেই, মামলা দিয়েছে 10 বছর আগের মামলা, মামলা দিয়েছে শ্রমিকরা, এখন সেই মামলা সামনে এসছে, এখন আমার দোষ হয়ে গেছে। এইটা হচ্ছে আমার বলবার কথা ছিল যে মামলা হয়েছে, প্রত্যেকটা মানুষ আইনের দৃষ্টিতে সমান অধিকার পাবে, সে আইন সে মামলা করতে পারবে, এবং ডক্টর ইউনূসের সাথে কি কুস্তাকুস্তি করবে এই 8-9 জন শ্রমিক, তারা আদালতে গেছে, আদালত যে রায় দিবে সেটাই মেনে নিবে। এই তো আমাদের পলাশ ভাই বলেছেন যে খালেদা জিয়ার মামলাটা স্থগিত করা হয়েছে, এই তথ্যটা তিনি দিয়েছেন, শব্দটা তিনি ইউজ করেছেন মামলা, কিন্তু ওনার এই তথ্যটা ভুল, ওনার এই তথ্যটা ভুল, কোন মামলা খালেদা জিয়ার স্থগিত করা হয়নি। খালেদা জিয়া এই মামলা স্থগিত করার জন্য অনেকবার আবেদন করেছেন কিন্তু মামলা চলেছে। ওনার দণ্ডটা 401 ধারা, মানে সিআরপিসি 401 ধারা অনুযায়ী দণ্ডটাকে স্থগিত করেছে, নট মামলা, মামলা রায় হয়ে গেছে। আচ্ছা, উনি আমাকে বলেছেন যে 10 বছর আগে মামলা হয়নি, মামলা হয়েছে 2021 সালের 9 সেপ্টেম্বর, কিন্তু পলাশ ভাই সম্ভবত এটা জানেন না যে উনার ইনফরমেশন, ফর হিজ ইনফরমেশন আমি একটু বলতে চাই যে এই কর্মীরা ওইখানে কর্মরত ছিল 2006 থেকে 2013। মামলার যে প্রসেসটা মূলত শুরু হয় আপনার 2013-র একটু আগে থেকে, আমি যেটা আপনারা বলেছি যে এডিআর, এটা হচ্ছে একটা মামলার প্রসেস, প্রথমে লিগাল নোটিশ, এডিআর, এডিআর এ ওনারা যান হচ্ছে সেই 2013-12 এর দিকেই, যে তাদের যে লভ্যাংশ সেটা তখন দেওয়া হচ্ছে না। এই এডিআর প্রসেস হতে হতে, নেগোসিয়েশন হতে হতে একটা পর্যায়ে যখন তারা পূর্ণ বঞ্চিত হন তখন মামলাটা গিয়ে পরে করে। তার মানে হচ্ছে যে এই যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই বঞ্চিত করার ইতিহাসটা 10 বছরেরও পুরনো, এই তথ্যটাও পলাশ ভাই জেনে রাখা ভালো। আচ্ছা, আমি আমার এই বিজ্ঞ দুজনেরই বক্তব্যের মধ্যে একটা জিনিস কোথাও খুঁজে পেলাম না, সেটা হচ্ছে শ্রমিকদের যে টাকা পয়সা গুলো মেরে দিল, আমি তখন একটা ভুল তথ্য দিয়েছি যে প্রায় 400 কোটি টাকার মতো হবে, এটা একটা ভুল তথ্য, আমি সরি, এটা হবে 4,700 কোটি টাকা, এখন সে লভ্যাংশটা বেড়ে 4,700 কোটি টাকা হয়েছে এই শ্রমিকদের, নট 400-500 কোটি টাকা যেটা আমি বলেছি আগের বক্তব্যে। এই 4,700 কোটি টাকা কে পাবে? শ্রমিক কল্যাণ তহবিলে যাবে, শ্রমিকরা পাবে। আচ্ছা হাসিনা আপা, এখনো পর্যন্ত আমি ছাড়া বাকি বক্তারা কি এই পর্যন্ত শ্রমিকদের এই টাকাটা যে বঞ্চিত করা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বললই না, নট এ সিঙ্গেল ওয়ার্ড? আচ্ছা, এই ছাড়া আমি আরেকটা তথ্যটু দিয়ে নিতে চাই, আমি ইংল্যান্ডে থাকি আজকে 20 বছর হলো, পৃথিবীর 3টা দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড, আমি বিভিন্ন সময়ে আইনজীবী হিসেবে নথিভুক্ত আছি ছিলাম। আমার ইংরেজি খুব একটা খারাপ বলা যায় না, আমি যদি খুব ভালো খারাপ না বুঝে থাকি ইংরেজিটা, আমি একটু আই ওয়ান্ট টু রিড আউট দ্যাট হোয়াট হিলারি ক্লিন্টন রোট, স্ট্যান্ড উইথ মি অ্যান্ড মোর দ্যান 160 আদার গ্লোবাল লিডার্স টু সাপোর্ট গ্রেট হিউম্যানিটেরিয়ান অ্যান্ড নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস ইন হিজ মোমেন্ট অফ নিড, প্রথম প্যারা। শেষে তিনি লিখেছেন, জয়েন দ্য মুভমেন্ট টু ডিমান্ড অ্যান এন্ড টু হিজ পারসিকিউশন। এন্ড মানে কি, স্থগিত করা নাকি শেষ করা? পারসিকিউশন ওনার উনি তো তার পার্সোনাল মতামত দিয়েছেন, 160 জন বিশ্ব নেতা কি বলেছে, ওনারা তো বলেছে যে স্থগিত করা। আমি 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 কিন্তু 160 জনকে নিয়ে আপা
আমার মনে হয় একটু আমাকে ডিরেল না করলে ভালো হয়, কারণ আমি 160 জনের কথা বলিনি। আমি 160 হ্যাঁ, জনের কথা যখন বলবো তখন বলবেন আমি হিলারি ক্লিন্টনের কথা বলেছি। ওনারা তো এখানে বলেছে, বলা হয়েছে, এখানে বলা হয়েছে, বলেছে এখানে এখানে তিনি বলেছেন, আমি 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 বলছি, এখানে তিনি বলেছেন লাস্ট লাস্ট লাইনটা, জয়েন দ্য মুভমেন্ট টু ডিমান্ড অ্যান এন্ড টু হিজ পারসিকিউশন। উনাকে পার্সিকিউট করা হচ্ছে, সেটাকে এন্ড করার জন্য উনি উনি এটা ভেবে নিয়েছেন এবং উনি আহ্বান করছেন। এখন উনি যদি বলতেন যে হল্ট, স্টপ, ইন্টারিম হল্ট, তিনি যদি বলতেন, স্টে যদি বলতেন, তাহলে বুঝতাম। এখন আমার, আমি একজন লয়ার, আমি 20 বছর ইংল্যান্ডে থাকি, আমার ইংরেজি ভুল হতো, তারপরেও ভুল হতে পারে, তাতে কোনো আমার সমস্যা নাই, ইংরেজি আমার ভাষা না। বলতেছে হ্যাঁ, না ইংরেজি আমার ভাষা না, এটা আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনাকে বলছে না তো ভুল হয়েছে, আপনি একজনের কথা না। আমি, বলছেন। আমাকে কেউ বলছে না, আমাকে কেউ বলেনি, আমাকে আমাকে কেউ বলেনি, আমি বলছি, আমি নিজে থেকেই বলছি যে আমার, আমার তারপরেও বিনয়ের সাথে বলছি যে আমার ভুল হতেও পারে।